সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। আজকে দেখাবো কিভাবে আপনার পাহাড়ে সিম চাষ করতে পারবেন বা পাহাড়ে কিভাবে সিম চাষ করা হয় তার বিস্তারিত ভিডিও নিয়ে। প্রথমে জমিটাকে তৈরি করতে হয় পাহাড়ের। জমিটা তৈরি করার জন্য গাছপালা তার যেগুলো বন্য গাছপালা থাকে তাইগুলো এগুলো বন্য পাতাগুলো কেটে নিধন করতে হয়। নিধন করে তারপরে আপনার এই সিমের জমি গাছগুলোকে লাগানো হয়, কীটনাশক বলাইনাশক তারপরে স্প্রে করা হয়। করার পর বীজগুলো লাগানো হয়। লাগানোর পরে এটি সারা বছরে এই সিমটা চাষ করা যায় পাহাড়ের মধ্যে। সিমটা 12 মাসই চাষ করা যায়। চাষ করতে পারেন আপনারা এই সিমটা। এটা হচ্ছে রূপবান সিম, আমাদের এলাকায় এখানে রূপবান সিম বলে। জানি না আপনাদের এলাকা কি সিম বলে, যদি এই সিমটার নাম অন্য কিছু হয় আপনারা কমেন্টে জানাতে পারেন 12 মাসের সিমটা সম্পর্কে। আর এটা হচ্ছে যে সিম, এটা ভালো একটি দাম পাওয়া যায়। এটা আপনার বর্ষাকালে আর সারা বছরই আপনি দু থেকে চাষ করতে পারবেন এই সিমটা। এটা কিন্তু বাজারে প্রচুর মূল্য থাকে, 100 টাকা 120 টাকা কেজি থাকে সব সময়। আর এটা খুব ভালো একটি জাত, সারা বছরই চাষ করা যায়। আর এই গাছগুলো আপনার চাইলে 1-2 বছর পর্যন্ত রাখতে পারবেন এই সিম গাছটা। গাছটা আপনার 2 মাসের মধ্যে ফলন দেয়। ফলন দেওয়ার মধ্যে 2 মাসে ফলন দেওয়ার পরে আপনার অনেক এখানে কীটনাশক ইউজ করতে হয়। কীটনাশক ইউজ করার মাধ্যমে আপনার ফুলগুলো লাগে। এটা একটি সমস্যা হচ্ছে যে কীটনাশক সবচেয়ে বেশি ইউজ করতে হয় এটাতে, না হয় এটা হয় না। আশা করি আপনারা দেখতে পেলেন এই সিম গাছগুলো আর কীভাবে চাষ করা হয় পাহাড়ের মধ্যে। সবাইকে অনেক স্বাগত, ধন্যবাদ এই ভিডিওতে। আশা করি সামনের ভিডিওতে অন্য কিছু দেখাবো। সাথে থাকবেন, পাশে থাকবেন আর সাবস্ক্রাইব।